ফেলে দিয়েছে এবং তার ইবাদত খানা ভেঙে গুড়িয়ে দিয়েছে। লক্ষণীয় বিষয়, জুরাই ছিলেন আবেদ, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর প্রিয় মানুষ। এরপরে জুরাইজের উপরে এই দুর্গতি কেন? এর দুইটা জবাব। এক জবাব হলো, আল্লাহ নবী ছিলেন সত্য নবী, জীবনে কোনো গুনাহ করেন নেই, কোনো মানুষকে কোনো কষ্ট দেওয়া তো দূরের কথা, কোনো প্রাণীও আল্লাহ রসুল থেকে কোনোদিনও কোনো কষ্ট পায়নি। কথা ঠিক না ভাই? ঠিক, কোনো প্রাণী আল্লাহ রসুল থেকে কোনোদিনও কোনো কষ্ট পায়নি। কুকুর বলেন, বিড়াল বলেন, কেউ রসুলের থেকে কোনো কষ্ট পায়নি। এরপরও রসুলের উপর কি ধরনের মুসিবত এসেছে? নবীজি রক্তাক্ত হয়েছেন, নবীজির শরীর রক্তে রঞ্জিত হয়েছে, আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, নবীজির দাঁত শাহাদত বরণ করেছে, নবীজিকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, তা রাত দিনের বেলায় নয়, রাতের আধারে সকলের চোখকে ফাঁকি দিয়ে। নবীজি রাতের পর রাত কেঁদেছেন, দিনের পর দিন পরিশ্রম করেছেন, নবীজি না খেয়ে থেকেছেন। আল্লাহ পাক বান্দাকে পরকালে বিশেষ ধরনের বড় পুরস্কার দিতে চান, আর এই বড় পুরস্কারের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন যে সে আমাকে ভালোবাসে কতটুকু পর্যন্ত। মিষ্টির ভালোবাসা তো সকলের পক্ষে সম্ভব, কিন্তু কাটার ভালোবাসা সকলের পক্ষে সম্ভব নয়। মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়ানো সুন্নত, এটা তো সবাই খুব মানে, কিন্তু কষ্ট করা, পরিশ্রম করা, এটাও যে আরেকজনের জন্য মহব্বতের আলামত, এই বিষয়টা অনেকেই মানতে পারে না। আল্লাহ পাক দেখেন, সুখের সময় তুমি তো আমাকে ডাকবে, এটা তো স্বাভাবিক, কিন্তু কষ্টের সময়ও তুমি আমার হয়ে থাকো কি না আমি তোমাকে দেখতে চাই। এই কারণে পৃথিবীর মানুষদের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে। এরপর আমলে, আখলাকে, ইমানে, ব্যবহার, স্বভাব, চরিত্র, কাজ কর্মে যারা নবীদের যত কাছাকাছি তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি ভালোবাসেন, আর যাদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলার ভালোবাসার পরীক্ষা নিয়েছেন মুসিবতের মাধ্যমে। এই কারণে হাদিসের মধ্যে এসেছে, ইন্না আশাদ্দান নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়ার মধ্যে যত বেশি বালা মুসিবত বরণ করেছেন, যত মুসিবত এসেছে, সবচেয়ে বেশি মুসিবত এসেছে নবীদের উপর, এবং এরপর নবীদের কাছাকাছি যারা তাদের উপর মুসিবত বেশি এসেছে। জুরাইজ তিনি ভালো মানুষ ছিলেন, আল্লাহ প্রেমী ছিলেন, আল্লাহর মাহবুব এবং প্রিয় মানুষ ছিলেন। সুখের সময় তো জুরাইজ বিভিন্নভাবে আল্লাহকে মেনেছে, কষ্টের সময়ও সে আল্লাহর প্রতি কিরকম অনুরাগ রাখে, কষ্ট কিভাবে আল্লাহর জন্য বরণ করে নেয়, আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। জুরাইজ এই পরীক্ষায় 100% সফলতার সাথে তিনি উত্তীর্ণ হয়েছেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা বিষয়, মা বাবার দোয়া এবং বদদোয়া উভয়টাই কাজে লাগে। দোয়া যেরকম কাজে লাগে, বদদোয়া ঠিক একইভাবে কাজে লাগে। আল্লাহর রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে বাবাজি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অবশ্যই কবুল করেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে পিতা যখন তার সন্তানের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বিহামদিহি। মা বাবার দোয়া এটা অতি মহামূল্যবান জিনিস, আবার মা বাবার বদদোয়া অতি ক্ষতিকর জিনিস। দুনিয়ার সমস্ত আঘাতকে সহ্য করা যায়, কিন্তু মা বাবার বদদোয়ার আঘাত এটা অতি মারাত্মক হয়। তাই মা বাবার দোয়া নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা উচিত, বদদোয়া থেকে বেঁচে থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা করা উচিত। আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই, সন্তান যখন লেখাপড়া করে একটু বড় হয়ে যায়, অর্থকড়ি কামিয়ে যখন একটু উচ্চ লেভেলে চলে যায়, এবং তার স্ট্যাটাস থেকে একটু বড় লেভেলে যখন বিবাহ শাদী করে, তখন মূর্খ মা বাবা, গরিব মা বাবাকে সে আর নিজের সাথে রাখাটাকে নিজের প্রেস্টিজের কারণ মনে করে। কথা ঠিক কি না? কথা ঠিক কি না ভাই? ঠিক। সে সমস্ত কুলাঙ্গার সন্তানের জন্য যারা মা বাবার
রক্ত পানি করা, রক্ত পানি করা পরিশ্রমের ফসলে বড় হওয়ার পর মা বাবাকে ভুলে যায়। এরা দুনিয়াতেও শান্তি পায় না, এরা পরকালেও শান্তি পাবে না। এরা দুনিয়াতেও শান্তি পায় না, পরকালেও শান্তি পাবে না। এরা দুনিয়াতেও ইজ্জত পায় না, পরকালেও বেইজ্জত হয়ে মরবে। জুরাইজ ভালো মানুষ ছিলেন, কিন্তু যত বড় ভালো মানুষই হোক, যত বড় মানুষই হোক, তার মা তার মাই, তার বাবা তার বাবাই, কথা ঠিক কি না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله تعالى বলেন ইবাদত করবে একমাত্র আল্লাহর, তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করবে না, আল্লাহর মতো কেউ নাই, সুতরাং ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহর সৃষ্টিকর্তা কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া নাই, আল্লাহ রিজিকদাতা কোনো রিজিকদাতা আল্লাহ ছাড়া নাই, আল্লাহ পাক লালন পালনকারী, আল্লাহ ছাড়া কোনো লালন পালনকারী নাই। সুতরাং সব কিছু যখন আল্লাহর কাছ থেকে পাচ্ছি, ইবাদত হিসেবে যা কিছু করবো একমাত্র আল্লাহর নিমিত্তে করবো, আল্লাহর উদ্দেশ্যে করবো, আল্লাহর জন্য করবো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ আচরণ করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, মা বাবার প্রয়োজনে নিজের প্রয়োজনের উপর মা বাবার প্রয়োজনকে প্রাধান্য দেব, মা বাবার কাজকে নিজের কাজের চেয়ে বড় মনে করব, মা বাবার চিকিৎসার সময় চিকিৎসা করব, মা বাবার খাদ্য দেওয়ার সময় খাদ্য দান করব, মা বাবার পোশাক আশাকের ব্যবস্থা করব, মা বাবা কে ইজ্জত করব, মা বাবাকে সম্মান করব, মা বাবাকে কোন সময় ভুলে যাব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করো, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক যেমন তোমার সাথে ভালো করেছেন, ইহসান করেছেন, তুমিও তোমার পিতামাতার সাথে ইহসান করো, তুমিও তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, তুমিও তাদের সাথে ন্যায়ানুগভাবে কাজকর্ম করো। إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا مَا بَابَا যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে আসে, একইভাবে চক্ষু দুর্বল হয়ে যায়, কান দুর্বল হয়ে যায়, অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, স্বাভাবিকভাবে তার ব্রেন দুর্বল হয়ে যায়, বুদ্ধি কাজ করে না, ফলশ্রুতিতে মা বাবা শিশুর মতো শিশু সুলভ আচরণ করে, ওই সময় মা বাবা অনেক সময় হয়তো বিরক্ত করতে পারে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তাদের দুইজনের যে কোনো একজন অথবা দুইজনেই যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বুড়া যদি হয়ে যায়, বার্ধক্যের কারণে তার স্বাভাবিক অবস্থার থেকে যদি বিরূপ অবস্থা তৈরি হয়, দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, স্বাভাবিক বুদ্ধি কমে যাওয়ার কারণে, যখনই তোমাকে বিরক্তিকর কোনো কাজ করবে, খবরদার খবরদার, বিরক্ত হয়ে তুমি কোনোদিনও বিরক্তি সূচক শব্দ উফ এমন শব্দেরই পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। কার কথা, কার কথা এই বক্তব্যটা, কার এই নির্দেশনা, কার? আমরা দুনিয়াতে শান্তি পাবো কার ইচ্ছায়?
সুখ পাবো কার ইচ্ছায়, পরকালে জান্নাত পাবো কার দয়ায়? আল্লাহর জান্নাত যদি আল্লাহর দয়ায় পেতে চাও, দুনিয়াতে যদি আল্লাহর দয়ায় বেঁচে থাকতে চাও, দুনিয়াতে যদি আল্লাহর আল্লাহর দেওয়া শান্তিতে সম্মানের জীবন পেতে চাও, তাহলে আল্লাহর কথা তোমাকে মানতে হবে। আল্লাহর কথা মানতে গেলে মা বাবার সাথে কোনোদিনও দুর্ব্যবহার করা তো দূরের কথা, মা বাবার গায়ে হাত তোলা তো দূরের কথা, মা বাবার